ভয় দেখিয়ে অর্থ আদায় করছে বেদের মেয়েরা। এই সকল বেদের মেয়েরা জোরপূর্বক মানুষের কাছে টাকা দাবি করে। সাধারণত 10 টাকার নিচে এরা নিতে চায় না। কাজের বিনিময়ে অর্থ উপার্জনের কথা বলা হলে তারা প্রতি উত্তরে বলে কেউ তাদের কাজ দিতে চায় না। এ সকল বেদের মেয়েদের সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান ও সহযোগিতা করা উচিত বলে মনে করে সাধারণ জনগণ। ভিডিওটি ধারণ করা হয়েছে আন্দারকিল্লা জামে মসজিদের সামনে গত 2 জুন 2019 তারিখে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায়। এ বিষয়ে চট্টগ্রাম 9 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুল হাসান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।